আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি যেটি আলোচনা করব সেটি হলো যে জন্ম নিবন্ধন একটি আইডি আমাদেরকে দেওয়া হয়। তো এই আইডিটি আসলে অনেকেরই জানা নাই যে এটা অনলাইনে আছে কিনা। সেটা আপনি অনলাইনে কিভাবে যাচাই করবেন সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যেটি করতে হবে সেটি হলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড প্রতিদিনই হচ্ছে, এগুলি পেতে চাইলে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হলো আপনি যখন চ্যানেলটিতে ভিডিও দেখবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে সাবস্ক্রাইব নামে একটি লেখা থাকে, সেই লেখাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি বেল আইকন আসবে, বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড হবে তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। মূল্যবান এই চ্যানেলটির সাথেই থাকবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি ওয়েবসাইট ওপেন করতে হবে। দেখুন এই ওয়েবসাইটটি ওপেন করেছি। এই ওয়েবসাইটটির যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমার এই ভিডিওটির ডিসক্রিপশনে থাকবে, প্রয়োজনে আপনি সেখান থেকে ওপেন করতে পারবেন। যারা যারা মোবাইলে দেখতে চান, যারা মোবাইলে কাজ করতে চান আমার প্রতিটি ভিডিও, তারা আপনারা জানেন যে আপনি গুগল চরমে যখন ওপেন করবেন তখন থ্রি ডট এরকম থ্রি ডট থাকে, থ্রি ডট থেকে ক্লিক করে আপনারা ডেস্কটপ ক্লিক করে নেবেন। ডেস্কটপ সাইটটা যদি ক্লিক করে নেন, অ্যাক্টিভ করে নেন, তাহলে কিন্তু আপনারা কম্পিউটার ল্যাপটপের মতোই আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যেটি নিয়ে আলোচনা করছিলাম, এই ওয়েবসাইটটা ওপেন হবে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা সেই নাম্বারটা এখানে লিখতে হবে। আমি লিখছি, ধরুন আমি একটি নাম্বার লিখছি 1317931। এটি একটি জন্ম নিবন্ধন। তারপর জন্ম তারিখটা লিখতে হবে। জন্ম তারিখটা আমি লিখতেছি 1 জানুয়ারি 2022 লেখার পর আমাদেরকে যে কাজটা করতে হবে অনুসন্ধান, অনুসন্ধানে ক্লিক করতে হবে। অনুসন্ধানে ক্লিক করলাম, দেখুন যখনই আমি অনুসন্ধান ক্লিক করেছি তখনই কিন্তু আমার জন্ম নিবন্ধনের পুরো তথ্যটি কিন্তু চলে আসছে। দেখুন সামনে আমার জন্ম নিবন্ধনের কাগজে যে যে তথ্যগুলি আছে সেই সেই তথ্যগুলি কিন্তু চলে আসে। সুতরাং আমার যে জন্ম নিবন্ধনের যে নাম্বারটি এই নাম্বারটি একেবারেই সঠিক এবং এটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, সেখানে এটা আছে, এতে কোনো সন্দেহের কোনো আর অবকাশ নেই। এই ছিল আজকের এই চমৎকার ভিডিওটি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।